পপুলার ইন্ডিয়ান টেলিভিশন অ্যাক্টর ভিভিয়ান তাহলে গ্রহণ করেছে ইসলাম ধর্ম। প্রথমবার এই বিষয় নিয়ে মুখ খুললেন তিনি, সেই সঙ্গে প্রকাশ্যে আনলেন তার বিয়ে এবং সন্তানের কথাও। অ্যান্ড আরও থাকছে শাহরুখ খান ও সালমানের পাঠান ভার্সেস টাইগারের কাজ তাহলে শুরু হবে কবে থেকে, জানা গেল সেই বিষয়ে ইনফরমেশন। অ্যান্ড আহা, শাহরুখের মেয়েকে অমিতাভের নাতির উড়ন্ত চুম্বন, ভিডিও ভাইরাল, রিলেশনশিপের গুঞ্জন কি তবে সত্য? এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমে আসি অ্যাক্টর ভিভিয়ানের কাছে। পপুলার টেলিভিশন অ্যাক্টর ভিভিয়ান, যে তার পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা বেশি মুখ খুলে না, তবে রিসেন্টলি সে ইন্ডিয়ান একটা গণমাধ্যমে জানান দেয় যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তবে সেটা রিসেন্টলি নয়, প্রায় 4 বছর আগে, এবং এটা নিয়ে সে ইনস্টাগ্রামে ওই নিউজ আর্টিকেলের একটা পোস্টও শেয়ার করে। প্লাস ইন্ডিয়ান সব বড় বড় গণমাধ্যমে এটা নিয়ে খবরও প্রচার করা হচ্ছে, এবং তিনি জানান যে 2019 রমজান মাসে সে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সেই মোতাবেকই চলছে। তিনি এটাও বলেন তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে অনেক প্রশান্তি পান, এবং তিনি তার পার্সোনাল লাইফ নিয়েও কথা বলেন। তিনি বলেন তিনি বছর খানেক আগে বিয়েও সেরে ফেলেছেন তার গার্লফ্রেন্ড নওরান আলীর সঙ্গে, যিনি ইজিপ্টের একজন জার্নালিস্ট ছিল, এবং তিনি ইজিপ্টেই বছর খানেক আগে নওরান আলীর সঙ্গে বিয়ে সম্পন্ন করেন। এবং সে সঙ্গে এটাও জানান তার একটি কন্যা সন্তান রয়েছে যার বয়স মাত্র 4 মাস। ভিভিয়ান জানায় তিনি তার ফ্যামিলি নিয়ে প্রচণ্ড রকম প্রোটেক্টিভ, এবং তিনি কোনোভাবেই চান না তার পরিবার কিংবা তার পার্সোনাল লাইফ লাইমলাইটে আসুক, এবং এই কারণে তিনি এই বিষয়গুলো নিয়ে আগে থেকে মুখ খুলেননি এবং এগুলো তিনি প্রকাশ্যে কাউকে জানাননি। এবার আসি সালমান খান ও শাহরুখ খানের কাছে। এখন সালমান খান শাহরুখের পাঠানে কেমিও করেছে, তারপর শাহরুখ খান সালমানের টাইগার 3 কেমিও করবে। এই কেমিও খেলা তো বহুত হয়েছে, কিন্তু এবার সালমান খানের টাইগার ক্যারেক্টার ও শাহরুখ খানের পাঠান, এই দুজনকে নিয়ে ফুল ফ্লেজড মুভির প্ল্যান করছে ইয়াশরাজ ফিল্মস, যেটা হবে পাঠান ভার্সেস টাইগার। মানে এখানে দুজন বন্ধুর চরিত্রে থাকবে না, বরং দুজন দুজনের শত্রু, মানে একজন আরেকজনকে আটকাবে। অ্যান্ড এই মুভিটারই প্ল্যানিং রয়েছে ম্যাসিভ আকার ইয়াশরাজ ফিল্মসের। আর বলিউড হাঙ্গামা রিপোর্টস থেকে জানা যায় যে এই মুভিটা নিয়ে অফিসিয়ালি তারা এখনও জানা না দিলেও ভিতরে ভিতরে প্রিপারেশন চলছে, এবং 2024 নাগাদ তারা এই মুভির শুটিং স্টার্ট করে দিবে। অ্যান্ড এই মুভিটা হবে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট মোস্ট কস্টলিয়েস্ট মুভি। যাই হোক, দুজনের ফেস অফ, মানে সালমান খান ভার্সেস শাহরুখের এই ফাইটটা অবভিয়াসলি জমে যাবে একদম। ফাইনালি আসি শাহরুখ খানের মেয়ের কাছে। শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবং অমিতাভের নাতি আগাস্থা নন্দা, এই দুজনের কিন্তু রিলেশনশিপের গুঞ্জন বেশ আগে থেকেই রয়েছে, যদিও এগুলো নিয়ে কারো কোনো মাতামাতি ছিল না, কারণ এরকম গুঞ্জন বলিউডে হরহামেশাই উঠে। কিন্তু রিসেন্ট একটা ভিডিওর পর আবার তাদের প্রেমের গুঞ্জন মাথা চাড়া দিয়ে উঠল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটা বার্থডে পার্টি শেষে সুহানা খান যখন গাড়িতে ঢুকবে, ঠিক সেই সময় আগাস্থা নন্দা তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয় এবং যাওয়ার সময় একটা ফ্লাইং কিস দেয়। অ্যান্ড বিষয়গুলো এমনভাবে ঘটে যেন সত্যিকার অর্থে তাদের মধ্যে কোনো ডেটিং চলছে। অ্যান্ড এই বিষয়টা সামনে আসার পর অনেকেই বলতে থাকে, তাহলে কি তাদের প্রেমের যে গুঞ্জন ছিল সেটা কনফার্ম, সেটা কি তবে সত্যি? এখন কে জানে ভাই কোনটা সত্যি কোনটা মিথ্যা, বলিউডে প্রেম প্রীতি সত্য মিথ্যা যাচাই করা বড়ই কঠিন।